বন্ধুরা কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন, আর আমরা তো খুবই ভালো আছি। তাই নতুন আরো ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। এখন বাজে হচ্ছে 8:30 বাজে এখন, আর আমি এখন তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আমি একটু রেডি হয়ে চলে এসেছি গান করার জন্য, যেহেতু একটা গান করব তো ভাবলাম সেখান থেকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, একটা দেশাত্মবোধক গান ট্রাই করব। স্টার মেকার হচ্ছে আমার একটা আইডিয়া আছে, ওখানে মাঝে মাঝে দিয়ে একটা গান আমি শেয়ার করে থাকি ভালো লাগা থেকে। খুব ভালো লাগে, গান গাইতে আমার প্রচণ্ড ভালো লাগে, আর গান তোমাদের সাথে শেয়ার করতেও আমার খুব ভালো লাগে। ইউটিউবে আমি আগে কয়েকটা গান দিয়েছিলাম, কিন্তু এখন আর দিই না, বন্ধ করে দিয়েছি গান দেওয়া। কারণ দেখলাম বিভিন্ন পদের জিনিস যদি একই চ্যানেলে দেওয়া হয়, যেমন রান্নাবান্না, ব্লগ বা গান, বিভিন্ন রকমের ভিডিও দেওয়া হলে তেমন একটা ভিউজ বাড়ে না, আর মানুষ দেখতেও চায় না। সেই জন্য গান দেওয়া বন্ধ করে দিয়েছি। একটা চ্যানেলে যে কোনো একটা কিছু ভিডিও করাই ভালো, যেহেতু গান ভালো লাগতো আমি গান আগে শেয়ার করতাম, কিন্তু ওখানে আমার 2-3 পদের ভিডিও শেয়ার করা হয়ে গিয়েছিলো, তাই আমি গানগুলো প্রায় ডিলিট দিয়ে ফেলেছি। কয়েকটা গান আছে, আস্তে আস্তে ডিলিট দিয়ে দেব। তোমরা আশীর্বাদ করবে এবং দোয়া করবে আমার জন্য, যেন আমি ভালো গান গাইতে পারি। আর অবশ্যই তোমাদের যদি ভালো লাগে আমার স্টার মেকার, অবশ্যই ঢুকে তোমরা আমার গান শুনবে। আমি চেষ্টা করব এরপরে আমার স্টার মেকারের লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে। আজকের বিশেষ কথা হচ্ছে, আজকে কোনো গ্যাস ছিল না, যখন ঘুম থেকে উঠলাম 7:30 বাজে উঠলাম, তখন দেখলাম গ্যাস একেবারেই কমে গেছে। আর তারপরে যখন 8টা বেজে গেছে চা বসালাম, আর চা বসাতে বসাতে গ্যাসটা একেবারেই কমে গিয়েছিল, আর তারপরে হচ্ছে আস্তে আস্তে গ্যাস চলে গেছে, রান্নাবান্না কিছু হয়নি। পরে যেহেতু আমার কারেন্টের চুলা ছিল, সেখানে আমি ভাত বসিয়েছিলাম, আর সাথে ভাজি তরকারি করেছিলাম, আর হচ্ছে ডাল করেছিলাম, অল্প স্বল্প কিছু আজকে করেছিলাম, তেমন কিছু করতে পারিনি। যেহেতু বাচ্চারা আজকে সব দিয়ে খাবারটা খেয়েছে, ওর বাবা রাতে মাংস নিয়ে এসেছে, আর তো ওদের জন্য কিছু খাবার দাবার নিয়ে এসেছে, মিষ্টি দই আরও বিভিন্ন রকম খাবার তোমাদের সাথে এখন শেয়ার করব। আর তার আগে হচ্ছে আমি গান গাবো, গান গাওয়ার পরেই তোমাদের সাথে আমি এগুলো শেয়ার করব। তো বন্ধুরা, আজকে তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, দুঃখিত, সরি। কাল অবশ্যই আবার সুন্দর একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো আশা করছি। তোমরা দিনটা এভাবেই কেটে গেছে, কয়েকদিন ধরে এরকম হচ্ছে, আমাদের এখানে গ্যাসের লাইনে সমস্যা হচ্ছে, আর আজ তো একেবারেই গ্যাস চলে গিয়েছিলো। হ্যাঁ, এরকম যদি কয়েকদিন হয় তো অনেক অসুবিধে হবে। যাই হোক, আশা করি তো কাল আর এরকম হবে না, যদি হয় তো প্রবলেম হয়ে যাবে। যাই হোক, কী কী খাবার নিয়ে এসেছে ওদের বাবা সেটা তোমাদের সাথে শেয়ার করবো, চলো যাই। তো প্রথমেই খাবারের প্যাকেটটা খুলে দেখলাম ফুচকা নিয়ে এসেছে, তাই ফুচকাটাই আমি ওদের আগে দিয়ে দেব, কারণ অনেক রাতে ফুচকা খেলে পেটে সমস্যা হতে পারে, তাই ফুচকাটা এখন দিয়ে দেব। আর যেহেতু আমাদের রাতে খাবার অভ্যাস 11:30-11:30 দিকে প্রতিদিন খাওয়া হয়, অভ্যাস হয়ে গিয়েছে, আর তখনই হচ্ছে বাকি খাবারগুলো খাবে ওরা, তাই ফুচকাটা দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে একটা ফুচকা খেয়ে দেখলাম, ভালোই লাগছে। ফুচকার মেইন ব্যাপারটা হচ্ছে টক, টকটা ভালো হলেই ফুচকাটা ভালো লাগে। আর এদিকে বাকি যে খাবারগুলো নিয়ে এসেছে সেগুলো আমি এক এক করে নামিয়ে নেব। ওরা চিকেন প্যাটিস খেতে খুবই পছন্দ করে, তাই চিকেন প্যাটিস নিয়ে এসেছে ওদের জন্য।
আর তার সাথে দই নিয়ে এসেছে। আর এখানে হচ্ছে মিষ্টি, ওরা যা যা খেতে চেয়েছিল সব খাবারই ওদের জন্য নিয়ে এসেছে। এখানে সব খাবারের মধ্যে আমার দইটা খুব পছন্দের, তাই আমি দইটা একটু খেয়ে দেখব, আর বাচ্চারা পরে খাবে কারণ ওরা ফুচকা খাচ্ছে। দইটা খুবই ভালো হয়েছে খেতে, আমার পছন্দ মতো, একটু টক টক পছন্দ করি, তো দইটা একটু টক মিষ্টি মিলানোই আছে, একেবারে মিষ্টি না। তো যাই হোক বন্ধুরা, আমি এখন ভিডিও থেকে বিদায় নেব, কাল আবার দেখা হবে তোমাদের সাথে। তোমরা সকলে ভালো থাকো আর সুস্থ থাকো, কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আমার ভিডিওটা কেমন হলো।